প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দুই নাম্বার কোশ্চেনে চলে আসলাম, তাও অনুসরণী দুই। সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বিলংস টু এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট এক্স ইজ লেস দ্যান নাইন। এর তিনটি উপসেট এ ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে এর তিনটি উপসেট কথাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট এক্স কিউব মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার প্লাস ফিফটি থ্রি এক্স মাইনাস ফোরটি ইজ ইকুয়াল টু জিরো। N is equal to x belongs to z, x square is less than or equal to 36, t is equal to x belongs to natural number such that minus 2, less than or equal to x minus 8 is less than or equal to 10. Come on, it is 10, 1, 0. Achha, to aadher pathom prashno hoche, shoshim set o oshim set bolte ki bujho. Tarpor prashno hoche, dekhao je, A union N is equal to A by N union, এন বা দে ইউনিয়ন এ ইন্টারসেকশন এন। এরপরে তোমাদেরকে টি প্রাইম হোল স্কোয়ার নির্ণয় করতে হবে। তো আমি প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি, সসীম সেট কাকে বলে এটাকে আমরা দেখি। সসীম সেট আর অসীম সেট কাকে বলে, তাই না? আচ্ছা, বা সসীম সেট ও অসীম সেট বলতে কি বুঝো? আচ্ছা, আমাদের কোশ্চেন ছিল সসীম সেট আর অসীম সেট কাকে বলে। যে সেটের উপাদান সংখ্যা সীমিত তাদের সসীম সেট বলে, যেমন এ ইজ ইকুয়াল টু 1, 2, 3, বি ইজ ইকুয়াল টু এ বি সি। এই সকল সেটের উপাদান সংখ্যা লিমিটেড, এই জন্য এটা সসীম সেট। আর অসীম সেট কাকে বলবা? যে সেটের উপাদান সংখ্যা অসীম তাদেরকে আমরা অসীম সেট বলবো। যেমন এন ইজ ইকুয়াল টু এটা ন্যাচারাল নাম্বারের সেট বা স্বাভাবিক সংখ্যা সেট, 1, 2, 3, 4 ডট ডট হাবি জাবি ইত্যাদি সব কিছু হতে পারে। তো এটার মান কোথায় গিয়ে শেষ হবে বা সর্বশেষ ভ্যালুটা কত, এটা কেউ আমরা জানি না, এই জন্য এটা হচ্ছে একটি অসীম সেট। এরপর আসে আমরা দুই নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি, কেমন? আচ্ছা, আমাদের খ ছিল কি, দেখো, এ ইউনিয়ন এন সমান এ বাদ এন ইউনিয়ন এন বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন এন, না এ ইন্টারসেকশন এন দেখাতে হবে, এ ইন্টারসেকশন এন দেখাতে হবে। তো আসে আমরা এ সমান কত ছিল একটু লিখে নিই, সরি, এ সমান আমাদের ছিল এটা, না তুমি দেখতে পাচ্ছো দুই নম্বর প্রশ্নটা, এর সমান হচ্ছে এক্স বিলংস টু এন এক্স কিউব মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার প্লাস ফিফটি থ্রি এক্স মাইনাস ফোরটি। এটাকে আমরা প্রথমে মডিফাই করে নিব, এটা তালিকা পদ্ধতি, তোমার সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তো লিখো এখানে এ ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট এক্স কিউব মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার প্লাস ফিফটি থ্রি এক্স মাইনাস ফোরটি ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা এই ফাংশনটাকে নিয়ে কাজ করব, এখান থেকে এক্স এর মানটা বের করে নিব, যেটা মূলত এ এর মান, কেমন? তো লিখো এখানে এক্স কিউব মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার প্লাস ফিফটি থ্রি এক্স মাইনাস ফোরটি ইজ ইকুয়াল টু জিরো, কেমন? তো আসলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এক্সের কোনো একটা মানের জন্য পুরো রাশিটার মান জিরো হয় কি না একটু দেখতে হবে। আমার মনে হচ্ছে এক্সের মান ওয়ানের জন্য পুরো রাশিটার মান জিরো হবে, কেমন? এক্সের মান তুমি যদি ওয়ান অ্যাপ্লাই করো, এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে বাম পক্ষে ওয়ান বসিয়ে দেখো, এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাম পক্ষে বসিয়ে পাই, আমরা বাম পক্ষে বসাচ্ছি, তাহলে ওয়ান কিউব মাইনাস ফোরটিন ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ফিফটি থ্রি ইন্টু ওয়ান মাইনাস ফোরটি ইজ ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস ফোরটিন প্লাস ফিফটি থ্রি মাইনাস ফোরটি, তাই না? ফোরটি ফিফটি থ্রি, হ্যাঁ, তার মানে আমরা পাচ্ছি ফিফটি থ্রি মাইনাস ফিফটি থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ানের জন্য রাশিটার মান জিরো চলে আসছে। সুতরাং কী কমেন্ট করবা, ওয়ানকে এই পাশে নিয়ে আসো, তাহলে এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে, আর এক্স মাইনাস ওয়ান হবে এই রাশিটার একটি উৎপাদক, এই কথাটা আমরা এখন লিখে নেব। সুতরাং এক্স মাইনাস ওয়ান এক্স কিউব মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার প্লাস ফিফটি থ্রি এক্স মাইনাস ফোরটি এর একটি উৎপাদক, ওকে, উৎপাদক। এখন আসো এটাকে আমরা মডিফাই করবো। তো প্রদত্ত রাশিটাতে চলে যাও, প্রদত্ত রাশি কী ছিল? প্রদত্ত রাশি ছিল এক্স কিউব মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার প্লাস ফিফটি থ্রি এক্স
माइनस फोर्टी इज इक्वल टू जिरो बा लाइन गैप दीब दिए कि करबा एखे पावर जोटा थको स्पेस दिए दिए एक्स माइनस वन के लिखबा एक्स माइनस वन अथवा जे जे भावे पा एक्स माइनस वन लिखार पर एखान सेकेंड लाइन नहीं आसब जमन एखे कि एक्स किूब क्यों एक्स किूब आनबा एखे एक्स स्क्वायर द्वारा माल्टिप्लाई करो तो एक्स स्क्वायर इंटू एक्स मान हम एक्स किूब एक्स स्क्वायर द्वारा वन के माल्टिप्लाई करो माइनस एक्स स्क्वायर क्योंकि तुम्हारे ये आज माइनस फोर्टीन एक्स स्क्वायर तुम्हें शुद्ध एक एक्स स्क्वायर लिखो तेल और तेरहटा एक्स स्क्वायर दरकार और तेरहटा एक्स स्क्वायर ये राशि के नहीं आसब क्यों माइनस थार्टीन एक्स द्वारा माल्टिप्लाई करो तो माइनस थार्टीन एक्स द्वारा जो एक्स के माल्टिप्लाई करवा तुम माइनस थार्टीन एक्स स्क्वायर पे जाओ तेल देखो माइनस थार्टीन एक्स स्क्वायर और एक्स स्क्वायर मिले फोर्टीन एक्स स्क्वायर हो गो एबारे ये माल्टिप्लाई करो माइनस माइनस प्लस ओके थार्टीन एक्स इंटू वन मीन्स हम थार्टीन एक्स क्योंकि तुम्हारे आसे फिफ्टी थ्री एक्स तुम्हें और प्राय चल्लिस एक्स लिखते है तैना जोग करते हैं तुम पर राशि जोग कर नाओ प्लस फोर्टी द्वारा माल्टिप्लाई करो तेल प्लस फोर्टी एक्स प्लस माइनस माइनस फोर्टी इज इक्वल टू जिरो इज इक्वल टू जिरो तेल देखो ये राशि ये राशि और ये राशि एक ही तरह ये लाइन पे गलम एखन आखिर तीनटे राशि एक तीनटे तीनटे राशि थे एक्स माइनस वन के कमन नहीं फिलब बा एक्स माइनस वन कमन नहीं फिलो तेल तुम्हारा पाच एक्स स्क्वायर माइनस थार्टीन एक्स प्लस फोर्टी इज इक्वल टू जिरो यह अंश हमें मिडल टर्म फैक्टर कर एक्स माइनस वन मिडल टर्म फैक्टर करो एक सत आड़ा पाँच आड़ा चल्लिस आठ पाँच तेर एक्स स्क्वायर माइनस एट एक्स माइनस फाइव एक्स प्लस फोर्टी मिडल टर्म फैक्टर आशा करी तो सबाई जानो तैना बा एक्स माइनस वन तुम्हारा एखान एक्स कमन नहीं नाओ पाच एक्स माइनस एट एखान फाइव कमन नहीं नाओ पाच ताओ एक्स माइनस एट इज इक्वल टू जिरो सेकेंड ब्रैकेटर मध्य रखो जेहतु राशि सबगुलर साथ गुणे सम्पर्क आक्स माइनस ए वन इंटू एक्स माइनस एट इंटू एक्स माइनस फाइव इज इक्वल टू जिरो हमें जानी कतगुलो राशि गुणफल जो शून्य है तरह प्रत्येके आलदा आलदा शून्य है सूतरा एक्स माइनस वन इज इक्वल टू जिरो एक्स इज इक्वल टू हमें पाची वन तरह एक्स माइनस एट इज इक्वल टू जिरो सूतरा एक्स इज इक्वल टू हमें पाची एट एवं एक्स माइनस फाइव इज इक्वल टू जिरो सूतरा हमें पाची एक्स इज इक्वल टू कत बोलो फाइव तेल एक्सर मान पेलम वन कमा एट कमा फाइव और एक्सर मानगुल एसेटर उपादान एसेटर उपादान तेल एर उपादान कि वन कमा फाइव कमा एट लिखे निचि सूतरा इज इक्वल टू होच्छे वन कमा फाइव कमा एट कैमन आमरा एर उपादानगुलो पेये गेलाम एरपर आमादेर काके जानते हबे एन के जानते हबे एन समान कि देवा आछे देखो आबार एन समान होच्छे एक्स बिलंगस टू जेड साच दैट एक्स स्क्वायर इज लेस देन और इक्वल टू थार्टी सिक्स तुम्हारा जानो जेड होच्छे धनात्मक और ऋणात्मक सकल पूर्ण संख्या सेट तै ना पजिटिव नेगेटिव शून्य सह सकल पूर्ण संख्या सेट तर मानी जेड इज इक्वल टू हमें कि जानी माइनस डट 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 माइनस डट माइनस टू माइनस वन जिरो वन टू थ्री ए रकम समस्त पूर्ण संख्या सेट डट डट समस्त पूर्ण संख्या सेट कैमन एखन प्रश्न हे हमें कि जेडर ओ सबगुलो मान नीते पारब সবগুলো মান নিতে পারবো ঋণাত্মকগুলো নিতে পারবো শূন্য নিতে পারবো ইত্যাদি ইত্যাদি দেখো আমাদের এখানে সার্বিক সংখ্যা সেটে কি বলা আছে ইউ সমান এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার আমাদের সার্বিক সেটটা কিন্তু ন্যাচারাল নাম্বার তাই আমরা জেড এর চাইলেও জেড এর নেগেটিভ শূন্য সহ নেগেটিভ মানগুলো নিতে পারবো না বা কাউন্ট করতে পারবো না কারণ আমাদের এই যে উপাদানটা এন এন যে সেটটা তুমি দেখতে পাচ্ছ এই সেটটা কিন্তু ইউ এর উপসেট তাহলে এনে যে সকল উপাদান থাকবে সেগুলো ইউ এর বাইরে নয় আর ইউ যেহেতু ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত তাই জেড এর ভিতর নেগেটিভ অন্তর্ভুক্ত হওয়ার সত্ত্বেও আমরা নেগেটিভ কাউন্ট করতে পারবো না কেন পারবো না কারণ সেটা সার্বিক সেটের ধর্ম বিরোধী হয়ে যাবে কেমন তাহলে আসো এই জন্য বললাম জেড এর উপাদান
নেগেটিভ হওয়া সত্ত্বেও আমরা নেগেটিভগুলো কাউন্ট করব না, আমরা শুধুমাত্র পজিটিভগুলো কাউন্ট করব। ওই সকল পজিটিভ সংখ্যা যাদের বর্গ করা সত্ত্বেও তারা 36 থেকে সমান কিংবা 36 থেকে ছোট হয়, তাহলে আমরা এখানে একটু কমেন্ট করে নিই, এক্স ইজ ইকুয়াল টু আমরা কি জিরো নিতে পারবো? না, পারবো না। কেন পারবো না? জেড এর ভিতরে জিরো থাকলেও যে এখন উপাদানটা যেহেতু ন্যাচারাল নাম্বার, যেহেতু সরি সার্বিক সেট যেহেতু ন্যাচারাল নাম্বারের অন্তর্গত, তাই আমি জিরো নিতে পারবো না, জিরোর বড় উপাদানগুলো নিতে হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে তোমরা এখানে বলে দাও তাহলে, যেহেতু এন ইজ সাবসেট অফ ইউ, এনটা যেহেতু সার্বিক সেট ইউ এর সাবসেট, তাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, উইচ ইজ লেস দেন অর ইকুয়াল টু 36, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু ওয়ান গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। কেমন? একইভাবে তোমরা এক্স ইজ ইকুয়াল টু টু হলে লিখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর, উইচ ইজ লেস দেন 36, উইচ ইজ লেস দেন 36, দেয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু টু গ্রহণযোগ্য। এক্স ইজ ইকুয়াল টু থ্রি হলে হ্যাঁ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন, উইচ ইজ লেস দেন 36, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু থ্রিও কী বলো? গ্রহণযোগ্য। একইভাবে আমরা এক্স ইজ ইকুয়াল টু ফোর হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে ফোর স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, উইচ ইজ লেস দেন 36, সুতরাং আমরা এক্স ইজ ইকুয়াল টু ফোরকেও কী করতে পারবো বলো? অ্যাকসেপ্ট করতে পারবো। এক্স ইজ ইকুয়াল টু ফাইভ হলে হ্যাঁ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, উইচ ইজ লেস দেন 36, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু ফাইভ আমাদের গ্রহণযোগ্য। এক্স ইজ ইকুয়াল টু সিক্স হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সিক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, উইচ ইজ ইকুয়াল টু 36, দেয়ার ফোর এক্স ইজ ইকুয়াল টু 36 কি বলো? গ্রহণযোগ্য। আমরা আরেকটা দেখাবো, এক্স ইজ ইকুয়াল টু সেভেন হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সেভেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 49, উইচ ইজ নট ইকুয়াল টু অর হুইচ ইজ নট লেস দেন অর ইকুয়াল 36, দেয়ার ফোর আমরা বলবো এক্স ইজ ইকুয়াল টু সেভেন গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এন এর মধ্যে আমাদের যে এন বলা হচ্ছে এন এর উপাদানগুলো কী কী পেয়ে গেলা? 1, 2, 3, 4, 5, 6, সুতরাং লিখে নাও এন ইজ ইকুয়াল টু কি? 1, 2, 3, 4, 5 এবং 6, এটা হচ্ছে আমাদের এন এর উপাদান। এরপর আসলে আমাদের কী করতে হবে? আমাদের কোশ্চেন কী ছিল? আমাদের কোশ্চেন ছিল আই ইউনিয়ন এন সমান এটা দেখানো। তো আসলে আমরা আই ইউনিয়ন এনকে দেখিয়ে নিই। সুতরাং এই ইউনিয়ন এন সমান কত? তোমাদের নিচে এর মান মনে আছে 158, আমরা এর মান লিখে নিচ্ছি 1, 5, 8। ইউনিয়ন এনের পরিবর্তে এনের মান ব্যবহার করো 1, 2, 3, 4, 5, 6, তাহলে ইউনিয়ন করলে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6 and 8, তাই না? এটা হচ্ছে এ ইউনিয়ন এন এর রেজাল্ট। ওকে, এরপর আমাদেরকে কী করতে হবে? স্টেপ বাই স্টেপ এ বা দেন বের করতে হবে। এ বা দেন বের করে নিই, চলো। এখন এ বাদ এন সমান কত? 1, 5, 8 বাদ 1, 2, 3, 4, 5, 6 বাদ দিয়ে দাও। 1 আছে বাদ পড়ে যাবে, 2 বাদ পড়ে যাবে, আচ্ছা 2 না থাকলেও বাদ পড়ে যাবে অলরেডি, 3 এখানে 3 আছে এটাও বাদ, যদি এখানে নাই তারপরেও বাদ পড়বে, 4 বাদ পড়ে যাবে, 5 এখানে আছে এখানেও বাদ পড়ে যাবে, 6 এখানে আছে বাদ, তার মানে সেকেন্ড সেটটা সব কিছুই বাদ পড়ে যাবে, এবং এটার মধ্যে কোনো কিছু যদি এটাতেও থাকে সেটাও বাদ পড়ে যাবে। তাহলে আমরা এই বাদ এনের মান পাচ্ছি শুধু 8। এবার আসলে আমাদেরকে কী বের করতে হবে? এন বাদ এ রেজাল্ট বের করতে হবে। আসলে আমরা এন বাদ এ রেজাল্ট বের করি, এন সমান আমরা কী পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6 বাদ 1, 5, 8। তো আমরা যদি বাদ দিয়ে দিই আমরা কী পাচ্ছি? 1, 5, 8 তিনোটা বাদ পড়ে যাবে, 1 বাদ পড়ে যাবে, 5 বাদ পড়ে যাবে, 8 তো নাই বাদ, হ্যাঁ 8 এখানে নাই, তারপরও এটা থেকে বাদ পড়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি 2, 3, 4, 6, 2, 3, 4, 6। এরপরে আমাদের কী বের করতে হবে? আমাদের বের করতে হবে এ ইন্টারসেকশন এন, এবং লিখো এ ইন্টারসেকশন এন, এর মান কী ছিল? 1, 5,
8 intersection n এর মান কি ছিল 1 2 3 4 5 এন্ড 6 তাহলে intersection মানে কমন উপাদান কমন কি আছে দেখো তো কমন আমরা দেখতে পাচ্ছি 1 এন্ড 5 তাই না 1, 5 এই দুটো উপাদান আমরা কমন দেখতে পাচ্ছি এবারে আমরা এই পাঁচটা লিখে ফেলবো সেটের অঙ্কগুলোতে ডান বাম পক্ষ লেখার দরকার নেই এটা লেখার প্রয়োজন হয় না এ বা দেন ইউনিয়ন এন বা দে ইউনিয়ন এ ইন্টারসেকশন সুতরাং দেখো এ বাদ এন ইউনিয়ন এন বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন এন সমান আমরা পাচ্ছি এ বাদ এন এর মান কত পাইছো অনলি 8 না অনলি 8 ইউনিয়ন এন বাদ এ এর মান পাইছো 2 3 4 6 2, 3, 4, 6 ইউনিয়ন এ ইন্টারসেকশন এন এর মান পাইছো 1, 5 তাহলে সমস্ত উপাদানগুলো একবার একবার করে বসবে আমরা সাজিয়ে লিখবো 1, 2, 3, 4, 6, 4, 5, 6, 8 পাচ্ছি তাই না 1, 2, 3, 4, 5, 6 কন্টিনিউ তারপর 8 দেখো এন ইউনিয়ন এন এর ভ্যালু কিন্তু কী ছিল 1, 2, 3, 4, 5, 6 তারপরে হচ্ছে 8 তাহলে সুতরাং আমরা কী পেয়ে গেলাম সুতরাং আমরা পেয়ে গেলাম এ ইউনিয়ন এন সমান হচ্ছে এ বাদ এন ইউনিয়ন এন বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন এন পাশে দিয়ে লিখে দাও দেখানো হলো ওকে এটা ছিল আমাদের 2 নম্বর ম্যাথ আমরা সলভ করে ফেললাম এরপর আমরা 3 নম্বর ম্যাথে চলে যাব 3 নম্বর ম্যাথটা ছিল টি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু কত তো টি প্রাইম যেহেতু এসেছে আমাদের ইউর মানটা আগে থেকে লিখে নিব এখানে ইউ সমান আমরা এর আগের অঙ্কটাতে নির্ণয় করে নিলাম 1, 2, 3, 4, 5, 6 আর আমাদের টি এর মানটা জানা দরকার টি সমান ওরা কী দিচ্ছে চলো একটু দেখে নিই টি সমান ওরা বলেছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট -2 ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স -8 ইজ লেস দেন অর ইকুয়াল টু টি তাহলে আমরা টি এর মানটা লিখে নিচ্ছি এক্স বিলংস টু ন্যাচুরাল নাম্বার সাজ দ্যাট -2 ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স -8 ইজ লেস দেন অনলি লেস দেন 10 এবং এরকম দেওয়া আছে আচ্ছা আমরা টি কে লিখে নিলাম এক্স বিলংস টু এন সাজ দ্যাট -2 ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স -8 লেস দেন ইকুয়াল টু লেস দেন 10 ওকে তো আমরা এখান থেকে টি এর মানটাকে বের করে নিব কিভাবে বের করব চলো দেখা যাক এখানে লিখো এখানে তো লিখছো আচ্ছা -2 ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স -8 ইজ লেস দেন অর ইকুয়াল লেস দেন অনলি লেস দেন 10 এটাকে নিয়ে কাজ করো দ্যাট এমপ্লাইজ এই যে এক্স এর মানটা একটু বের করে দেখব এই জন্য আমরা কী করবো দেখো বোথ সাইডে 8 অ্যাড করে দেবো যোগ করে দিলে 8টা চলে যাবে -2 + 8 লেস দেন অর ইকুয়াল টু এক্স -8 + 8 লেস দেন 10 + 8 তাহলে তোমরা পাচ্ছ 6 লেস দেন অর ইকুয়াল টু এক্স ইজ লেস দেন 18 মানে এক্সের মান 6 সমান কিংবা 6 থেকে বড় আর 18 থেকে ছোট সুতরাং আমরা টি সমান ধারণা পেয়ে যাচ্ছি কারা হবে 6 সমান কিংবা 6 থেকে বড় তার মানে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 আচ্ছা আমরা প্রশ্ন হচ্ছে আমরা কি এতগুলো নিতে পারবো না আমরা এতগুলো নিতে পারবো না কারণ টিটাও কিন্তু ইউ এর সাবসেট ওকে টিটাও কিন্তু ইউ এর সাবসেট তাহলে আমরা টি এর কেবল ওই মানগুলো নিতে পারবো যে মানগুলো এর অন্তর্ভুক্ত ইউ এর অন্তর্ভুক্ত তাহলে ইউ এর অন্তর্ভুক্ত 1, 2, 3, 4, 5, 6 আর টি এর মানগুলোই শুরু হচ্ছে 6 থেকে তাহলে এই মানগুলো 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এই মানগুলো যেহেতু সার্বিক সেট ইউ এর অন্তর্ভুক্ত নয় তাহলে এগুলো টি এর অন্তর্ভুক্ত হলেও আমরা নিতে পারবো না তাহলে আমাদের টি ইজ ইকুয়াল টু শুধু কাকে পাচ্ছি বলতো শুধু 6 পাচ্ছি টি ইজ ইকুয়াল টু শুধু 6 পাচ্ছি আমরা শুধু 6 নিতে পারবো কেন যেহেতু পাশে দিয়ে লিখে দাও টি ইজ দ্য সাবসেট অফ ইউ টিটা যেহেতু ইউর কী বলো সাবসেট আমি কি বুঝতে পারছি আপনাদের আচ্ছা আমি দুঃখিত ইউ সমান 1, 2, 3, 4, 5, 6 ছিল না আমরা এখনও ইউ এর মান বের করিনি আমি অঙ্কটাতে আবার যাচ্ছি একটু দেখে নাও এটা কেটে দিলাম তোমাদের জন্য ঘতে কী ছিল ঘতে আমাদেরকে নির্ণয় করতে হবে টি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট
तो टी फ्रेम स्कोर के जानते हम यूर मान जानते हैं यू समान कि एक देखे नाओ यू समान छो एक्स बिलंगस टू नैचरल नम्बर सजेट एक्स इज लेस दैन नाइन तैना तेल यू छो एक्स बिलंगस टू नैचरल नम्बर सजेट एक्स इज लेस दैन नाइन ओके तेल सूतरा यू समान खूब सहजे लिखे नीते पर वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट एटी ना नये छोटो तट पर्त लिखते पर हमें टी समान लिखब टी समान कि एक्स बिलंगस टू नैचरल नम्बर सज दैट माइनस टू इज लेस दैन और इक्ुअल टू एक्स माइनस एट इज लेस दैन टेन छो कम माइनस टू एट टर वेलू एखान टीयर मानगुलो के बेर दैट एमप्लाइज एक्स আমি এখানে বের করে নিচ্ছি আলাদা করে আর যাচ্ছি না ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট মাইন ওই পক্ষে আট যোগ করে দেবো এক্স মাইনাস টু প্লাস এইট এক্স মাইনাস এইট প্লাস এইট লেস দেন আর ইকুয়াল টু টেন প্লাস এইট কেমন এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট এখানে পাচ্ছ সিক্স লেস দেন আর ইকুয়াল টু এক্স ইজ লেস দেন অনলি এইটিন সুতরাং আমরা টি সমান কি লিখব দেখো ছয় থেকে বড় আর আঠারো ছয় সমান কিংবা ছয় থেকে বড় আঠারো থেকে ছোট কিন্তু আমরা সব লিখতে পারবো না কেন কারণ আমাদের সার্বিক সেটে আঠারো পর্যন্ত উপাদানগুলো নেই কেবল আট পর্যন্ত আছে তাই আমি টি এর মানও কেবল আট পর্যন্ত লিখতে পারবো সিক্স সেভেন এইট লিখতে পারবো এর বাইরে নয় কেন পাশে দিয়ে লিখে দাও যেহেতু টি ইজ দ্য সাবসেট অফ ইউ টি ইজ দ্য সাবসেট অফ ইউ টিটা ইউ এর সাবসেট এই জন্য এখন আসো আমাদের কী বের করতে হবে টি প্রাইম বের করতে হবে যেহেতু টি প্রাইম হোল স্কোয়ার বের করতে হবে টি প্রাইম হোল স্কোয়ার বের করার পূর্ব সত্য হচ্ছে টি প্রাইমকে বের করা সুতরাং আসো টি প্রাইম সমান কত একটু দেখে নিই টি প্রাইম সমান হচ্ছে ইউ বাদ টি ইউর মান কী ছিল ইউর মান ছিল ওয়ান থেকে এইট পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট ওকে টি এর মান কী ছিল সিক্স সেভেন অ্যান্ড এইট ওকে তো বাদ দিয়ে দাও এই উপাদানগুলো সব বাদ পড়ে যাবে সিক্স সেভেন এইট বাদ পড়ে যাবে আমাদের হাতে থাকবে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ ওকে এরপর আসলে আমাদেরকে টি ফ্রাইম স্কোয়ার বের করতে হবে টি ফ্রাইম স্কোয়ার কারণ টি ফ্রাইম স্কোয়ার মানে কি টি ফ্রাইম স্কোয়ার মানে হচ্ছে টি ফ্রাইম ক্রস টি ফ্রাইম টি ফ্রাইমের সাথে টি ফ্রাইমকে ক্রস করতে হবে তা আসো ওয়ান টু থ্রি ফোর কমা ফাইভ ক্রস ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ তার মানে পঁচিশটা রাশি আসবে তাই না তোমরা আস্তে আস্তে লিখো এগুলোকে ওয়ান দিয়ে প্রত্যেকটাকে একবার টু দিয়ে প্রত্যেকটাকে ফোর দিয়ে থ্রি দিয়ে প্রত্যেকটা ফোর দিয়ে প্রত্যেক অ্যান্ড ফাইভ দিয়ে প্রত্যেকটা কীভাবে যেমন ওয়ান কমা ওয়ান ওয়ান কমা টু ওয়ান কমা থ্রি ওয়ান কমা ফোর ওয়ান কমা ফাইভ তারপর আমরা টু দিয়ে শুরু করব টু কমা এভাবে লিখে যাব আর শুরুতে একটা সেকেন্ড ব্যাকেট এবং শেষে একটা সেকেন্ড ব্যাকেট দিলে আমরা টি প্রাইম স্কোয়ারের রেজাল্ট পেয়ে যাব কেমন ক্লাসকে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি ইনশাল্লাহ আশা করি আমার সাথেই থাকবে কেমন এই ছিল আমাদের আনসার দেখো আমরা ক্রস করে নিলাম ক্রস করলে ওয়ান কমা ওয়ান এভাবে সবগুলোকে লিখে নিলাম তোমরাও লিখে নাও এবং আমার সাথে মিলিয়ে দেখো তোমাদের রেজাল্ট ম্যাচ করছে কিনা ওকে